সংশোধনী বাতিলে করা রিটের শুনানিতে যুক্ত হতে হাইকোর্টে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। 30 অক্টোবর রিটের শুনানির দিন ঠিক করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। 28 অক্টোবর বিকেলে সশরীরে হাইকোর্টে গিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে রিটের পক্ষে অংশ নিতে আবেদন করেন বিএনপির মহাসচিব। 2011 সালে পঞ্চদশ সংশোধনী প্রণয়ন করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। সহ 11 দলকে রাজনৈতিক কার্যক্রম ও ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে দায়ের করা দুটি রিট না চালানোর কথা জানিয়েছেন সমন্বয়করা। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন আইনজীবী আসানুল করিম। এরপর আদালত রিট দুটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা হাসনাত আবদুল্লাহ, হাসিবুল আলম ও সার্জিস আলম এই দুটি রিট করেন। এক রিটে নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়া রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগ সহ 11টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের কেন নির্দেশ দেয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। অপর রিটে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত 10, 11 ও 12 জাতীয় সংসদ নির্বাচন কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং ওই 3টি নির্বাচনের পর জারি করা গেজেট কেন বাতিল হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছিল।